আমি ছেড়ে রাখছি মুরগিগুলান, যার কারণে আর কি মুরগিটা তাড়াতাড়ি বড় হচ্ছে এবং স্বাস্থ্যবান হচ্ছে। আর স্বাস্থ্যবানের ক্ষেত্রে দেখা যায় যে আমি এই যে এখন শীতের সময়, তো সেক্ষেত্রে ঘাস লতা পাতা, যেহেতু এগুলোতে কোনো বাইরে কোনো তেমন উপাদান নেই, যার কারণে আমার মুরগিটা স্বাস্থ্যবান আল্লাহর রহমতে ভালো আছে। তো তারপরও মনে করেন যে ঈদের মধ্যে পালং শাক, যেমন এখন বাঁধাকপির সময়, বাঁধাকপি এগুলো আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি, তাছাড়া পাশাপাশি খাদ্যও দিচ্ছি। আবার আছে যে চালের যে খুদ, আমরা যেটা চাল ভাঙানোর পরে যেটা খুদ সংগ্রহ করি, সেই খুদ রাত্রে ভিজিয়ে সকালে দিচ্ছি। এগুলো করে আল্লাহর রহমতে অনেক ভালো আছে। সবচেয়ে ভালো যেটা হচ্ছে আমি বাইরে যেতে দিচ্ছি না, যে বাইরে অনেক রকম রোগ জীবাণু থাকে সেটা মুরগির ভিতরে ঢুকে পড়বে, যার কারণে আমি নেটিং করছি চতুর্দিকে। নেটিং করার কারণে মুরগিটা বেড়ে যায় না। আর রাত্রে থাকার জন্য আমার এখানে একটি মুরগির খোয়ার আছে, খোয়ারে একে একে মুরগি ওঠে যখন, তখন রাত্রে আমি চতুর্দিকে সুন্দর মতো ই করে দিয়ে, যাতে বাতাস বাইরেরটা ভিতরে বেশি প্রবেশ না করে, শীতের সময় যেহেতু মুরগি ঠান্ডা লেগে যেতে পারে, ওইরকম করে দিচ্ছি। আল্লাহ রহমতে এখন মুরগি ভালোই আছে। আমি আগে ছিলাম অন্য জায়গাতে, সেখানে মানুষের বাড়িতে ভাড়া থাকতাম, যার কারণে আমি দেশি মুরগি ভালো মতো খেতেও পারতাম না, বা সংগ্রহ সেরকম একটা ডিমও ভালো মতো পাইতাম না। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখলাম যে দু তিনটা আমার মুরগি আছে। তো সেটা দেখা যায় যে বছর শেষে আমি মুরগির যে একটা সংগ্রহ করব, এরকম কোনো পদ্ধতি ছিল না। যেমন কুত্তা, কুকুর, বিড়াল বা আপনার এই যে বিভিন্ন রকম আছে, এগুলোতে আর কি নষ্ট করে ফেলে মুরগি, যার কারণে আমি মুরগি পরবর্তীতে আর পাতাম না। বছর শেষে এক বছর পর দেখা যায় যে ওই মুরগি আর নাই আমার, আবার নতুন করে অনেক করে সংগ্রহ করতে হয়। তো এখন দেখতেছি যে এরকম নেটিং করলাম, নেটিং করে দেখি ভিতরে চারটা পাঁচটা এরকম করে ভালোই মুরগি ভালোই সংগ্রহ করা যাচ্ছে। তখন আর কি একবারে বেশি করে আনলাম মুরগি, এভাবে খাবার দাবার সব কিছু দিচ্ছি, আল্লাহর রহমতে মুরগি এখন আমার বৃদ্ধি হচ্ছে। বা ডিম সংগ্রহ করার ভিতরে দেখা যায় যে আমি বছর শেষে ডিমটা সংগ্রহ করলাম, সেখান থেকে আবার উৎপাদন করলাম, এভাবে আস্তে আস্তে আমি বৃদ্ধি করতেছি মুরগি। বা আরও আমার ছেলেরা আরও অনেকেই নিতে পারবে এরকমও আছে। এটা মূলত মাংসের জন্য পালন করতেছি, আবার আপনার ডিমের জন্য পালন করতেছি। তো এখন হচ্ছে যে যেগুলো আস্তে আস্তে যেগুলো বেশি বড় হয়ে যায় সেগুলো আর কি বাইরে বিক্রি করি, আবার নিজে খাইও, আর যেগুলো ভালো ভালো যেগুলো ডিকি আর কি সেগুলো আবার ডিমের জন্য সংগ্রহ করি, মানে রেখে দেই, ওগুলো আবার বড় করি, বড় করে আবার এরকম ডিম হতে হতে আবার যখন বড় হয়ে যায় তখন আবার বিক্রি করি। আর যে ডিমগুলো থাকতেছে এই ডিমগুলো দিয়ে আবার নতুন করে আবার বাচ্চা ফুটে সেগুলো আবার পালন করতেছি, সেগুলো আবার বড় করতেছি। আমার এখানে বাচ্চা মানে বড় যে মুরগি, ডিকি মুরগি, সেটার মাধ্যমে তারা সর্বপ্রথম আগে একটি ঘোড়া সংগ্রহ করতে হবে মুরগি রাখার জন্য, তারপর সম পরিমাণ কিছু জায়গা, যেহেতু দেখা যায় যে আমার 50টা বা 20টা মুরগি এখানে রাখা যাবে, এরকম একটু বড় জায়গা, মুরগিটা যেন ভালো মতো চলতে পারে, হাঁটতে পারে, হালকা পাতলা উড়াতে পারে, এরকম জায়গা লাগবে। যে আমাদের গ্রামের প্রায় সবার ভিতর বাড়িতেই ছোটোখাটো জায়গা পড়েই থাকে, যেগুলো অপর মানে কোনো পরিহার করা হয় না, এরকম জায়গা পড়ে থাকে, সেই জায়গাগুলোতে আমরা ইচ্ছা করলে নেটিং ব্যবস্থা করে আমরা মুরগি সংগ্রহ নিতে নিয়ে সেগুলো পালন করলে ইনশাল্লাহ লাভবান হব আমরা। জায়গা মূলত বেশি লাগে না, তো দেখা যায় যে আমাদের সচরাচর সবার বাড়িতেই কম বেশি মিনিমাম 20 ফিট বা 25 ফিট এরকম জায়গা থাকে। তো আমার বাড়িতে একটু জায়গা বেশি বিধায় আমি করছি কি, এদিকে 15 ফিট দিছি আর এদিকে 25 ফিট, এর ভিতরে মুরগির যে খোয়ার, খোয়ারটাও রাখছি, আর এর ভিতরে বেশ আমি 200 মুরগি লালন পালন করতে পারি, কোনো প্রবলেম সেভ হয় না আমার এখানে। আল্লাহর রহমতে রোগবালায় নাই বললেই চলে। যে রোগবালায় যে হবে কি কারণে, আমি তো মুরগি বাইরে যেতে দিই না, মুরগি বাইরে যেতে দিলে বা অনেক রকম যে যেরকম দেখা যায় যে জমিতে আমরা কীটনাশক দিলাম, সেই কীটনাশকটা মুরগি খেয়ে একটা রোগবালায় সৃষ্টি হয়ে গেলো বা ওখান থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়লো, যার কারণে আমি নেটিং করছি, এটা বাইরে যায়ও না, এই জন্য আমার কোনো রোগবালায় নেই। প্রাথমিকভাবে যেগুলো রোগবালায় হয়, যেমন মুরগি হালকা একটু জ্বর জ্বর ভাব, তখন আমি একটা নাপা এনে দিলাম, পানির সঙ্গে মিক্সড করে দিলাম, খাই নিলো, বাস হয়ে গেলো, এছাড়া অন্য কোনো রোগ নেই। কি ভালো থাকার আরেকটি কারণ হচ্ছে, যেমন আমরা আদা বা রসুন, কাঁচা হলুদ এগুলো থেঁতো করে আমরা পানির সঙ্গে মিশিয়ে মুরগিকে খাওয়াই,
যার কারণে একটু হালকা কোনো রোগ বালাই ইনশাল্লাহ হয় না, আর এগুলো ওষুধের মতোই কাজ করে। দেশি মুরগির বাজার বলতে আমি অতটা বলতে পারবো না, কারণ আমি তো আর একবারে আনে সব একবারে দিই না, যেমন দুটো একটা বা দশটা এরকম করে আমি বাজারে নিয়ে যাই। একটা ধরেন যে আপনি 300 থেকে 350 টাকা বিক্রি হয়। তাছাড়াও যে কবার আমি মুরগি বাজারে নিছি সে কবারই খুব চড়া দামে বিক্রি হয়েছে আমার আর কি, মুরগি নিয়ে তেমন কিছু কি নেই। আমি নিজে বাজারে নিয়ে যাই এবং খুব চড়া দামে বিক্রি করি, এটা নিয়ে কোনো সমস্যা আমার হয় না বিক্রির ক্ষেত্রে আর কি। এখানে সময় দেই না বললেই চলে, কারণ আমরা কম বেশি একজন বাড়িতে আমরা থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে আমি যখন বাড়িতে আসলাম আমি হালকা একটু খাবার দিলাম, বা আমার ওয়াইফ আছে উনি একটু খাবার দিল, বা আরও ছোটো বাচ্চা কাচ্চা তারাও একটু খাবার দিতে পারে। যে অন্যান্য মুরগির মতো যে সময় মতো পানি চেঞ্জ করা, সময় মতো খাবার দেওয়া, এগুলো কোনো সমস্যা নাই। আমি সকালে একটু পানি দিলাম, তাছাড়া তো পানি একটু কমই খাবে, কারণ আমি কাঁচা শাকসবজি খাওয়াই, একটু পানি কমই খাই, যার কারণে এক্সট্রাকে কোনো সময় দেওয়া লাগে না এখানে। আগামী দিনে ইনশাল্লাহ আমি চিন্তাভাবনা করতেছি আরও বাড়াবো, আরও দেখা যায়। এখন আমার এখানে আছে প্রায় 200 মুরগি, আরও দেখা যায় আমি আরও 500 নিলাম, নিয়ে আস্তে আস্তে ইনশাল্লাহ আমি বড় করবো খামারটা।